বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে সুব্রত চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি। আর সেই ফিরিয়ে আনার দাবিতেই রাজ্য বিজেপির সদর দপ্তর 6 নম্বর মুরলীধর সেন লেনের বাইরে বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার ব্যানার। ঠিক এখানেও একই রকমভাবে পোস্টার ব্যানার পড়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠনের বিস্তারের অন্যতম কাণ্ডারি সুব্রত চট্টোপাধ্যায় তাকে ফিরিয়ে আনা হোক এবং মনে করানো হয়েছে যে তার সময়ে কিন্তু 18টি সাংসদ বিজেপি পেয়েছিল, তাকে ফিরিয়ে আনা হোক, কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। কোথাও আবার বলা হয়েছে সুব্রত দাকে ফিরিয়ে আনা হোক, বিজেপিকে বাঁচানো হোক। এমনিতেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার লেগেই রয়েছে, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বিভিন্ন নেতৃত্বের মতবিরোধ, এরকম পরিস্থিতি লেগেই রয়েছে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির অন্দরে অস্বস্তি যেন বেড়েই চলেছে। তারই মাঝে এবার সুব্রত চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছিল সাধারণ সম্পাদক সংগঠন পদে অমিতাভ চক্রবর্তীকে। কিন্তু সেই অমিতাভ চক্রবর্তীকে নিয়ে আগেও রাজ্য বিজেপির একটা অংশ সদর দপ্তরের বাইরে বারবার বিক্ষোভ করেছে, তাকে দিয়ে হচ্ছে না সংগঠনের কাজ। আর এবার আবার পোস্টার, কিন্তু কারা লাগালো এই পোস্টার তা নিয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু পরিষ্কার এই পোস্টার কিন্তু প্রায় 5-6 জায়গায় লাগানো হয় এবং কার্যত তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমেরও বিষয়টি নজরে আসে এবং সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে ফিরিয়ে আনা হোক এই দাবি জানাচ্ছে বিক্ষুব্ধ বিজেপির একটা অংশ, যার ফলে ভোটের মুখে, পঞ্চায়েত ভোটের মুখে সংগঠন নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি। আবারও ঘুরিয়ে অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবি জোরালো করছে বিজেপির একাংশ। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।